আসসালামু আলাইকুম, ফুটবল ভিডিও নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। সালমান খানের সঙ্গে ক্যাটরিনার প্রতারণা, চলুন আমরা এই সম্পর্কে বিস্তারিত জানি। সালমান ক্যাটরিনার প্রেমের কথা, আবারও তাদের ব্রেকআপের কথা অনেকেই জানে। তবে ব্রেকআপের পর ভক্তদের মনে আবার আসল আলো জ্বেলেছিল তারা। সর্বশেষ তাদের একসঙ্গে দেখা গেছে গত বছর ভারত সিনেমায়। সালমান ক্যাটরিনার জুটি ভারত সিনেমাটিতে তাদের রসায়ন দেখে মুগ্ধ হয়েছিল দর্শক। অনেকেই ভাবছিল আবার জোড়া লেগেছে তাদের ভালোবাসা। সম্প্রতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে উদ্বোধনী অনুষ্ঠানেও একসঙ্গে এসেছিল তারা ঢাকায়। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে যা আছে, বর্তমান নাকি বলিউড তারকা ভিকি কৌশলের সঙ্গে সম্পর্ক জড়িয়েছে ক্যাটরিনা। তবে বিয়ে করেছেন ও এমন গুজব ছড়িয়ে পড়ে। বিকির সঙ্গে কয়েকটি ছবিতে বসাজেও দেখা যায় ক্যাটরিনাকে। সালমানের এক ভক্ত ক্যাটরিনার উদ্দেশ্যে বলেন, সালমানের সঙ্গে প্রতারণা করে আপনি কি লজ্জিত? যদিও এ প্রশ্নের কোনো উত্তর দেননি ক্যাট। তবে অন্য একটি গণমাধ্যমের সূত্রে জানা যায়, বিকিকে বিয়ে করেনি ক্যাট। একটি ব্রাইডাল শ্যুটের জন্য বর কনে সেজেছিল। অমিতাভ বচ্চন ও তার স্ত্রী জয়া বচ্চনকেও দেখা যায় ফটোশুট আয়োজনে। সম্প্রতি অমিতাভ বচ্চনের দেওয়ালি পার্টি একসঙ্গেও দিয়েছিল ক্যাটরিনা ও বিকিকে। এছাড়া পরিচালক আলী আব্বাস জাফর জন্মদিনের পার্টিতে ক্যাটকে দারুণ সঙ্গ দিয়েছেন কুশল। তাদের একসঙ্গে চলাফেরা বিষয় নিয়ে বলিউডে আলোচনা ও সমালোচনা, আসল বিষয় কি তা এখনো গোপন। বিকি সর্বশেষ উড়ি দা সার্জিক্যাল স্ট্রাইক এ অভিনয় করতে দেখা গেছে। আগামীতে তাকে কারণ জোহরের তাখত ছবিতে অভিনয় করতে দেখা যাবে। অন্যদিকে ক্যাটকে আগামীতে সুর বংশী ছবিতে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। এইদিকে এক থাক টাইগার, টাইগার জিন্দা হে সব বেশ কিছু ছবিতে সালমান ক্যাটরিনা রসায়ন দর্শকের মন কেড়ে নিয়েছিল। কিন্তু আদৌ তাদের কখনো বিয়ে হবে কি না বা এখনো সবার অজানা। আর বিকির সঙ্গে ক্যাটরিনার প্রেমের বৃষ্টি এখনো ধোঁয়াশার মধ্যে। এই সম্পর্কে কোনো তথ্য জানতে হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সংবাদ পাওয়ার জন্য আমাদের সামনে থাকুন। ধন্যবাদ। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।